आई लीग शेष, লক্ষ্য এবার সুপার কাপ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসপি। তো আজকে সুপার কাপের শিডিউলটা মোটামুটি বলে দেবো, কেননা আই লিগ মোটামুটি শেষ। মোটামুটি এই কারণেই বললাম যে একটা ম্যাচ বাকি আছে, বিতর্কিত ম্যাচটা। বিতর্কিত মানে যে ম্যাচটা নিয়ে খুব টানাপোড়েন চলছিল, রিয়াল কাশ্মীর ভার্সেস মিনার্ভা, ওই ম্যাচটা একটা রিপ্লে হবে। ওই ম্যাচটা হলে পুরোপুরি আই লিগের টেবিলটা পাওয়া যেত। মোটামুটি সুপার কাপের শিডিউলটা এবার তোমাদের বলে দিচ্ছি। মোটামুটি যেটা বলেছে যে সুপার কাপের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, ওই একটা ম্যাচের জন্য শুধু আটকে আছে। তো আগে আমরা সেটা দুটো অপশন রেখেই আমরা বলে দেবো। তো প্রথমে সুপার কাপের কোয়ালিফায়ারে আসি। 15 মার্চ থেকে শুরু হচ্ছে, সবাই জানো তোমরা কোথায় হচ্ছে, ভুবনেশ্বরে হচ্ছে এবার কলিঙ্গ স্টেডিয়ামে। তো এবার শিডিউলে আসি। 15 মার্চ পুনে সিটি ভার্সেস আই লিগের 10th মানে মিনার্ভা বা গোকুলাম, কারেক্ট। 15 মার্চে আরেকটা খেলা আছে রাত্রি 8:30 সময়, কেরালা ব্লাস্টার ভার্সেস আই লিগ 8th ইন্ডিয়ান অ্যারোজ। স্যাটারডে 16 মার্চ 5টার সময় দিল্লি ডায়নামোস ভার্সেস আই লিগ 9th মানে মিনার্ভা বা গোকুলাম যেহেতু ওটার। 16 মার্চ 8:30 সময় চেন্নাই ভার্সেস আই লিগের 7th মানে আইজল এফসি। এই গেল কোয়ালিফায়ার, চারটে কোয়ালিফায়ার। এবার সুপার কাপ রাউন্ড অফ 16 এর খেলা 29 তারিখ থেকে শুরু হচ্ছে। তো 29 তারিখ খেলা হচ্ছে উইনার অফ কোয়ালিফায়ার 4, তার মানে হচ্ছে চেন্নাই ভার্সেস আইজলের যে ম্যাচটা উইনার হবে সে ভার্সেস মুম্বাই সিরিজ। স্যাটারডে 30তে খেলা হচ্ছে বিকেল 5টার সময় উইনার অফ কোয়ালিফায়ার 2, দ্যাট মিনস কেরালা ভার্সেস ইন্ডিয়ান অ্যারোজের উইনার ভার্সেস এফসি গোয়া। 30 তারিখ খেলা হচ্ছে উইনার অফ কোয়ালিফায়ার 3, তার মানে হচ্ছে দিল্লি ভার্সেস মিনার্ভা বা গোকুলামের একজন ভার্সেস আই লিগের 2nd মানে ভার্সেস ইস্ট বেঙ্গল। 31 মার্চ সানডে বিকেল 5টার সময় আই লিগের 5th যেটা মনে হচ্ছে মোহন বাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি খেলা। 31 মার্চ উইনার অফ কোয়ালিফায়ার 1 সেটা হচ্ছে পুনে সিটি ভার্সেস মিনার্ভা বা গোকুলামের যে চ্যাম্পিয়ন হবে সে ভার্সেস আই লিগের 1st মানে চেন্নাই সিটি এফসি। 1 এপ্রিল খেলা হচ্ছে আমাদের সেই ডার্বি ইস্ট বেঙ্গল ভার্সেস মোহন বাগান। সরি 1 এপ্রিল ফুল করেছি। এপ্রিল 1 খেলা হচ্ছে এটিকে ভার্সেস আই লিগের 3rd দ্যাট মিন্স রিয়াল কাশ্মীর। 2 এপ্রিল খেলা হচ্ছে জামশেদপুর ভার্সেস আই লিগের 4th মানে চার্চিল ব্রাদার্স। 3 এপ্রিল খেলা হচ্ছে আই লিগের 6th ভার্সেস নর্থইস্ট ইউনাইটেড মানে নেরোকা ভার্সেস নর্থইস্ট ইউনাইটেড। তো এরপর খেলাটা আবার এগিয়ে যাবে। আপাতত রাউন্ড অফ 16 এদের মধ্যে যারা উইনার হবে নিজেদের মধ্যে খেলা হবে। তো আপাতত আমাদের বাংলার তো চোখ থাকবে ইস্ট বেঙ্গল মোহনবাগান কিরম করে সুপার কাপে। বেশ কিছু পরিবর্তন মোহনবাগান টিমে আসবে বলে আমার মনে হয়। 3টে বিদেশিকে তো অলরেডি ছেড়ে দিয়েছে, দেখা যাক 3টে বিদেশি আরও কোনো সাইন করে কিনা এর মধ্যে। আর ইস্ট বেঙ্গলের খুব বড় কিছু চেঞ্জ কিছু দেখা যাবে না, শোনা যাচ্ছে এখন পর্যন্ত রিউমার আছে বলেই বলছি। সেটা হচ্ছে আমাদের গোলকিপার ধীরাজ বোধহয় ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। তো তাতে একটা আন্ডার 22 খেলার সমস্যাটা, অবশ্য আন্ডার 22 খেলা পরে বার থাকবে কিনা জানি না, তবে একটা খুব প্রমিসিং গোলকিপার পাবে মানে প্রথম স্টেজে কথাবার্তা শুরু হয়ে গেছে। তো দেখা যাক, চোখ থাকবে আমাদের অবশ্যই সুপার কাপের দিকে। এবং তার আগে কোন দল কি অবস্থায় আছে সব জানাতে থাকবো। আইএসএল শেষ হবে, তারপর নিশ্চয়ই আইএসএল এর দলগুলো প্রিপারেশন নিতে শুরু করবে। তো আই লিগের দলগুলো একটু টাইম পাচ্ছে নিজেদেরকে প্রিপেয়ার করে নেওয়ার। ইস্ট বেঙ্গলের ফ্যানেরা নিশ্চয়ই হার্ট ব্রোকেন, ফুটবল ফ্যানেরা আমরা সবাই হার্ট ব্রোকেন অবভিয়াসলি। ঠিক আছে, দলকে সাপোর্ট তো করতেই হবে। আমার একটা আমাদের এরিয়ান স্ক্রিপ্টের তরফ থেকে একটা ছোট্ট আর্জি রইল ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের প্রতি। তোমরা নিশ্চয়ই একটা, আমি শুনেছি তোমাদের যেরকম একটা প্ল্যান ছিল যে ইউ উইল গো টু এয়ারপোর্ট টুমরো, ওদের যেরকম আসবে ইস্ট বেঙ্গলের টিম, তা কাপ নিয়ে আসার যে প্ল্যানটা ছিল। তো তোমাদের বলতে ইস্ট বেঙ্গলের প্লেয়াররাও কিন্তু কোনো কাপের চেয়ে কম না, কারণ ইস্ট বেঙ্গলের প্লেয়াররা ইস্ট বেঙ্গলকে যা দিয়েছে এবছর সেটা কিন্তু কোনো রকম তার স্বীকৃতি একটু মানে কেড়ে নেওয়া যাবে না। সুতরাং তোমরা তাদেরও আনতে যাও, তাদেরও মোটিভেট করতে যাও এবং তারা যেন এসে মানে এটা ফিল করে যে সাপোর্ট তাদের সঙ্গেই আছে। এক্স্যাক্টলি, তো নিশ্চয়ই তাও তোমরা তারা করবে, আমরা আমাদের বলার অপেক্ষা রাখবে না, জাস্ট তাও বলে দিলাম আমাদের ফিল এলো বলে একদম। তো तो ठीक है भिडियो आजकल मत एखे शेष करा बढ़ा पर परवर्ती भिडियोते चोख रेखो और लाइव तो कल के आबार आसबो वीकेंड आछे तो बस बस एभाबे शेष करी भालो लागले लाइक करो कमेंटे जानियो शेयर करो और नतून जरा सबस्क्राइब करे बेल आइकनटा क्लिक कर दिओ ताते करे नोटिफिकेशन तुम्हारे काछे पहुँचे जाए। तो ठीक है आजकेर मतो टाटा।